আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। সর্বশেষ হাতে পাওয়া আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব। যত দ্রুত সম্ভব যুদ্ধ শেষ করতে আগ্রহী রাশিয়া, ঘোষণা পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের। আপনারা জাপানে পরমাণু বোমা দিয়ে হামলা চালিয়েছেন সে কথা কেন বলেন না? আমেরিকাকে প্রশ্ন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেবের। এদিকে রাশিয়ার বিরুদ্ধে G7 গ্রুপের কড়া বিবৃতি, ইউক্রেনের প্রতি সমর্থন ঘোষণা, রুশ বিরোধী নিষেধাজ্ঞা বহাল। আরও জানিয়ে দিব, ইহুদিবাদী ইসরায়েল এবং আমেরিকাকে যে ভয়াবহ বার্তা দিল ইরান। এরপর থাকছে এবার ইসরায়েল ফিলিস্তিনি সংকটে মধ্যস্থতা করতে চায় চীন, ঘোষণা পররাষ্ট্রমন্ত্রীর। এবং সর্বশেষ জানিয়ে দিব, চলতি বছরের প্রথম তিন মাসে পাকিস্তানে হতাহতের সংখ্যা বেড়েছে। শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত, তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। যুদ্ধ দ্রুত শেষ করতে আগ্রহী রাশিয়া, যত দ্রুত সম্ভব রাশিয়া ইউক্রেনের যুদ্ধ সমাপ্ত করতে চায় বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ খবর CNN-এর। তিনি বলেছেন, যত তাড়াতাড়ি সম্ভব ইউক্রেনের সংঘাতের অবসান ঘটাতে চায় রাশিয়া আগ্রহী রয়েছে। ব্রাসেলসে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাইরো ভিরার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে সের্গেই ল্যাভরভ একথা বলেছেন। ল্যাভরভ ইউক্রেনের পরিস্থিতি বোঝার জন্য তার ব্রাজিলিয়ান বন্ধুদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, সম্ভাব্য সমাধানের সন্ধানে ব্রাজিল অবদান রাখার ইচ্ছা প্রকাশ করায় রাশিয়া কৃতজ্ঞ। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মঙ্গলবার ব্রাজিলের প্রধানমন্ত্রী লুইস ইনালিয়স লুলা দা সিলভার সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। ইউক্রেন বলছে, ক্রিমিয়া সহ এবং কিয়েভের সব অঞ্চল রাশিয়া সেনারা ছেড়ে দিলেই কেবল শান্তি প্রতিষ্ঠা হবে। রুশ পররাষ্ট্রমন্ত্রী ভূকেন্দ্রিক বিশ্বব্যবস্থা গড়ার মধ্য দিয়ে চলমান সংকটের সমাধান করার আহ্বান জানানোর পাশাপাশি অভিযোগ করেছেন যে পশ্চিমার আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টা করে আসছে। ল্যাভরভ নিশ্চিত করেছেন, কূটনৈতিকভাবে সমাধান করতে গেলে অবশ্যই একথা স্বীকার করতে হবে যে ইউক্রেনের সাবেক চারটি প্রদেশ মস্কোর সঙ্গে যুক্ত হয়েছে। তিনি বলেন, আমরা জয় চাই যত দ্রুত সম্ভব সংঘাতের অবসান হোক। কি হচ্ছে সে ব্যাপারে আমরা ইতিমধ্যেই বিস্তারিত কারণ তুলে ধরেছি এবং তার জন্য কি করা উচিত তাও বলেছি। তিনি বলেন, রাশিয়ার জন্য হুমকি সৃষ্টি করে এমন কোনো কাজ থেকে পশ্চিমাদের বিরত থাকতে হবে। পাশাপাশি ইউক্রেনের পূর্ব পশ্চিম এলাকায় যে সমস্ত রুশ ভাষাভাষী লোকজন বসবাস করে তাদের জীবন রক্ষা এবং আইনগত অধিকারের পূর্ণ নিশ্চয়তা দিতে হবে। সংবাদ সম্মেলনে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী ওয়াশিংটনের সমালোচনা করে বলেছেন, চীন এবং রাশিয়ার পক্ষ হয়ে ব্রাজিল প্রচারণা চালাচ্ছে বলে আমেরিকা যে অভিযোগ তুলেছে তা সঠিক নয়। ল্যাভরভ ব্রাজিল সফরে যান গতকাল। সেখানে তিনি ইউক্রেনের চলমান সংঘাত এবং ব্রাজিলের সাথে রাশিয়ার বাণিজ্য সহ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের উপর নিয়ে আলোচনা করেছেন। সূত্র জানিয়েছে পার্স টুডে। আপনারা জাপানে পরমাণু বোমা দিয়ে হামলা চালিয়েছেন সে কথা বলেন না কেন? আমেরিকাকে বলছে রাশিয়া। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সমালোচনা করে বলেছেন, আমেরিকার পরমাণু বোমা হামলা শিকার জাপানের মানুষ এখনও বিভিন্ন সমস্যায় ভুগছেন, কিন্তু স্বীকার করতে ব্যর্থ হয়েছেন যে তার দেশ জাপানের ওপর পরমাণু বোমা হামলা চালিয়েছিল। মেদভেদেভ বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পরমাণু ইস্যুতে বিভিন্ন দেশের সমালোচনা করেছেন, কিন্তু নিজের দেশ জাপানের ওপরে পরমাণু বোমা হামলা চালিয়েছে সে কথা বলেন না। আজ জাপানের কার ওজা শহরে শিল্পোন্নত দেশগুলোর সংগঠন G7-এর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে সাংবাদিকরা ব্লিংকিনকে প্রশ্ন করেছেন, পরমাণু মুক্ত বিশ্ব গড়ার ধারণা কতদূর এগিয়েছে? জবাবে তিনি বলেছেন, 1945 সালে পরমাণু বোমা হামলার ফলে জাপানের মানুষ যে অভূতপূর্ব ধ্বংসযজ্ঞ ও বিপুল মানবিক দুর্যোগের শিকার হয়েছিল তার চেয়ে সবচেয়ে বেশি শক্তিশালী অনুসারক হচ্ছে হিরোশিমা ও নাগাসাকি। ব্লিংকিনের এই বক্তব্যের জের ধরে মেদভেদেভ বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পরমাণু বোমা হামলার কথা বললেও ওই হামলা যে তার দেশ চালিয়েছিল সে কথা উল্লেখ করেননি। তিনি আরও বলেছেন, কি ধরনের প্রতারক মানুষ তারা, তারা পরমাণু বোমা হামলা চালিয়ে অপরাধ করেছে কিন্তু কখনো দুঃখ প্রকাশ করে না। সূত্র জানিয়েছে পার্স টুডে। রাশিয়ার বিরুদ্ধে G7 গ্রুপের কড়া বিবৃতি, ইউক্রেনের প্রতি সমর্থন ঘোষণা। শিল্প উন্নত সাত জাতি G7 গ্রুপের সদস্য দেশগুলো তাদের সর্বসাম্প্রতিক বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রবল চাপের মুখে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ অব্যাহত রাখা এবং মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা বহাল রাখার উপর জোর দিয়েছে। G7 গ্রুপের পররাষ্ট্রমন্ত্রীরা গতকাল বৈঠক শেষে একটি বিবৃতিতে এই ঘোষণা দিয়েছেন। তারা ইউক্রেনকে অস্ত্র অর্থ সহায়তা দেওয়ার উপর গুরুত্বারোপ করেছেন। যুক্তরাষ্ট্র, জাপান, ইংল্যান্ড, কানাডা, ফ্রান্স, জার্মানি ও ইতালির সমন্বয়ে গঠিত G7 গ্রুপের পররাষ্ট্রমন্ত্রীরা গত রবিবার 16 এপ্রিল জাপানের কারিওয়াজা শহরে বৈঠক করেছেন। তিন দিনের ওই বৈঠকে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ইউক্রেনের যুদ্ধ। প্রথম দফা আলোচনার পরে অংশগ্রহণকারীরা যুক্তরাষ্ট্রের নীতিতে পাশ্চাত্যের রুশ বিরোধী নীতির সাথে মিল রেখে ইউক্রেনের যুদ্ধের বিষয়ে রাশিয়ার বিরুদ্ধে একটি বিবৃতি প্রকাশ করেছে। প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্রের নীতিতে পশ্চিমা সরকারগুলো রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে আর্থিক সহায়তার পাশাপাশি সামরিক বিষয় বিশেষ করে সব ধরনের গণবিধ্বংসী অস্ত্র পাঠিয়ে এবং সামরিক বিশেষজ্ঞ পাঠিয়ে সাহায্য করতে এগিয়ে এসেছে। এরই অংশ হিসেবে জাপানের G7 গ্রুপের বৈঠকে অংশ
অংশগ্রহণকারী রাশিয়ার বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা কঠোর করা সহ সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করতে একমত হয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, বর্তমান উত্তেজনাকর পরিস্থিতিতে G7 এ বিবৃতি প্রকাশের অর্থ হচ্ছে যুদ্ধবাজ নীতি গ্রহণ এবং এই অঞ্চলের অশান্ত পরিস্থিতিকে আরও উস্কে দেওয়া। এক্ষেত্রে পাশ্চাত্য বিশ্ব মিডিয়াকে ব্যবহার করছে। এদিকে আমেরিকা ও তার মিত্রদের উস্কানিতে ইউক্রেন সরকার সে দেশে রুশ জাতিগোষ্ঠী অধ্যুষিত দুটি প্রদেশ বসবাসকারী জনগণের বিরুদ্ধে অসাম্য যুদ্ধ শুরু করেছে। তারা দোনাতস্ক ও লহনস্কের মতো ঘন জনসংখ্যা অধ্যুষিত এলাকায় সামরিক হামলা চালিয়েছে, যারা মূলত রুশভাষী। মূল সমস্যা হচ্ছে মার্কিন নেতৃত্বে পার্সাতে দেশগুলো রাশিয়ার সীমান্তের দিকে ন্যাটোর প্রভাব বাড়ানোর চেষ্টা করছিল। এর ফলে রাশিয়া ইউক্রেনে হামলা চালিয়ে যখন পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে, তখন পার্সাত্য রাশিয়ার বিরুদ্ধে একজোটে হয়েছে। ইউক্রেনের যুদ্ধ শুরুর পর ইরান ও চীন প্রথম থেকেই বলে আসছে রাশিয়া সীমান্তের দিকে পার্সাতের উস্কানিমূলক তৎপরতার কারণে মূলত এই অঞ্চলে সংঘাত শুরু হয়েছে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর পশ্চিমা সরকারগুলো পার্সাত্য খেসা রাজনীতিবিদদের সহায়তা ইউক্রেনের সমস্ত সামরিক অবকাঠামো ধ্বংস করে দিয়েছিল। আর এখন তারা ইউক্রেনের পশ্চিমাপন্থী প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সহায়তা ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দিয়ে ইউক্রেনকে ধ্বংস করেছে। যুদ্ধের কারণে গত বছর ইউক্রেনের অর্থনৈতিক অবকাঠামো কার্যত ধ্বংস হয়ে গেছে। ইউক্রেন একটি শিল্পোন্নত দেশ থেকে সম্পূর্ণরূপে কৃষিভিত্তিক দেশে পরিণত হয়েছে। যাই হোক, এই অবস্থায় G7 গ্রুপের বিবৃতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন, সূত্র জানিয়েছে পার্স টুডে। ইসরায়েল আমেরিকাকে যে ভয়াবহ বার্তা দিল ইরান। ইরানের সশস্ত্র বাহিনী দিবসে ইসরায়েল ও আমেরিকাকে এই বিশেষ বার্তা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। জাতীয় সশস্ত্র দিবস উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠানে মঙ্গলবার দেওয়া বক্তৃতায় তেল আবিব ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। প্রেস টিভি জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট রাইসি বলেছেন, বর্ণবাদী ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে সামান্যতম কোনো ভুল পদক্ষেপ নেয়, তাহলে তেল আবিব এবং হাইফা শহরে মাটির সঙ্গে মিশে দেওয়া হবে। তিনি বলেন, ইরানের যে সামরিক সক্ষমতা রয়েছে তা নিজস্ব প্রযুক্তির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। শত্রুরা, বিশেষ করে ইহুদিবাদী ইসরায়েল, এই বার্তা গ্রহণ করতে পারে যে তাদের সামান্যতম ভুলের কঠোর জবাব দেবে ইরানের সামরিক বাহিনী, যার পরিণতিতে তেল আবিব ও হাইফা নগরী মাটির সঙ্গে মিশে যাবে। অপরদিকে যুক্তরাষ্ট্রের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে ইরানের প্রেসিডেন্ট বলেছেন, আজকের কুচকাওয়াজের অনুষ্ঠান থেকে আমেরিকান সেনাদের জন্য বার্তা হচ্ছে, তাদেরকে অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব এই অঞ্চল ছেড়ে চলে যেতে হবে। মার্কিন সেনাদের নিজেদের স্বার্থে এই অঞ্চল ছাড়তে হবে। ইব্রাহিম রাইসি আরও বলেছেন, মার্কিন সেনাদের উপস্থিতির কারণে এই অঞ্চলের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে, অথচ ইরানের সেনারা যেখানে অবস্থান করছে সেখানে শান্তি বিরাজ করছে। এবার ইসরায়েল ফিলিস্তিন সংকটে মধ্যস্থতা করতে চায় চীন। ইউক্রেন যুদ্ধ নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়ে রেখেছে চীন। দ্বন্দ্ব নিরসন করে দিয়েছে ইরান ও সৌদি আরবের মধ্যেও। তারই ধারাবাহিকতায় এবার দেশটি 80 বছর ধরে বিবদমান দুপক্ষ ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে সংকট নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে খবর দ্য গার্ডিয়ানের। চীনের প্রশ্নমন্ত্রী শিং গ্যাং এরই মধ্যে বিষয়টি নিয়ে ইসরায়েল এবং ফিলিস্তিনি প্রশ্নমন্ত্রীর সঙ্গে পৃথকভাবে আলাপ করেছেন। চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, চীনা পররাষ্ট্রমন্ত্রী শিন গ্যাং ইসরায়েল পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনের সঙ্গে ফোনে আলাপকালে শান্তি আলোচনা শুরুর জন্য গতকাল পদক্ষেপ নিতে বলেছেন এবং বলেছেন, ইসরায়েল এমন পদক্ষেপ নিলে চীন এর সর্বোচ্চ উপযোগিতা পেতে সব পক্ষকে সহায়তা করবে। অপরদিকে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকির সঙ্গে ফোনে আলাপকালে শি গ্যাং বলেছেন, একই অবস্থান ব্যক্ত করেছেন এবং বলেছেন চীন উভয় পক্ষের মধ্যে শান্তি আলোচনা দ্রুত চালু করতে সব ধরনের সহায়তা দিবে। সিনহুয়ার প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েল এবং ফিলিস্তিন উভয় পক্ষের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপকালে শিন গ্যাং দুই রাষ্ট্র সমাধানের ভিত্তিতে আবারও শান্তি আলোচনা শুরুর প্রতি জোর দিয়েছেন। চীনের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে আলোচনা প্রস্তাব এমন এক সময় এলো যখন পবিত্র রমজান মাসে জেরুজালেমের আল আকসা মসজিদে ফিলিস্তিনিদের নামাজ পড়া নিয়ে ইসরায়েলিদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর বাইরে অবৈধ ইহুদিবাদী ইসরায়েল বসতি স্থাপনে ফিলিস্তিনিদের বাধা জবাবে উভয় পক্ষের মধ্যে সহিংসতার ঘটনা ঘটেছে, এমনকি প্রাণহানি হয়েছে এসব সহিংসতায়। চীনের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন, চীন ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে চলমান উত্তেজনা সম্পর্কে অবগত রয়েছে। চীনের লক্ষ্য হল বর্তমান পরিস্থিতি আরও জটিল হয়ে নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই তা আয়ত্তের মধ্যে নিয়ে আসা।